জন্য আরেক সমস্যা। পড়ার বিষয় কি দেখো, নেটওয়ার্কিংটা কি কেমন? নেটওয়ার্কিংটা হচ্ছে যে আমরা যেখানে ছড়াই ছিটিয়ে থাকি না কেন, আমাদের মূলত সবার সাথে সবার একটা আন্তঃসংযোগ থাকে, এটাই তো। আমরা প্রথমে বলছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কিং কি, ইন্টারনেট কি, আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংটা কেমন। আমরা বিশ্বের বা দেশের যেখানেই থাকি না কেন, প্রত্যেকটা মানুষের সাথে যদি, প্রত্যেকটা ডিভাইসের সাথে যদি আন্তঃসংযোগ থাকে, তাহলে সেটাকে বলবো আমরা নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা ছবি দেখতে পাচ্ছি। এগুলো কি তাহলে এসব হচ্ছে পিসি সহ এটা কম্পিউটার। কয়টি কম্পিউটার? কম্পিউটার গুলোর মধ্যে কি কোন যোগাযোগ হচ্ছে? হচ্ছে কি না? কোন যোগাযোগ নাই। কি করছে এখন ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ডাটা আদান প্রদান হচ্ছে। কম্পিউটার সাথে কম্পিউটারের যোগাযোগকে বলে কম্পিউটার। আমাদের আজকের পার্ট কম্পিউটার নেটওয়ার্ক ও শিখন ফল। এটা শেষে আমরা কি শিখতে পারবো? এক, কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবে, ইন্টারনেট কি তা বলতে পারবে, নেটওয়ার্ক ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য করতে পারবে, নেটওয়ার্ক এর প্রকার ভেদের মধ্যে পার্থক্য করতে পারবে। এটা কি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? তারের মাধ্যমে মানুষের মানুষের যোগাযোগ করছে। এখানে কি দেখতে পাচ্ছি? কথার মাধ্যমে যোগাযোগ করছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আর এই যোগাযোগ কে বলে? এটা কি ল্যাপটপ? কম্পিউটার। এদের মধ্যে কি কোন যোগাযোগ আছে? নেই। এখানে কি হচ্ছে? তার মাধ্যমে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারে যোগাযোগ হচ্ছে। এটা কি হচ্ছে? তারবিহীন একটি কম্পিউটার সাথে একটি কম্পিউটারে। আর কম্পিউটার সাথে কম্পিউটারের নেটওয়ার্ক বলে কম্পিউটার নেটওয়ার্ক। এখন তোমাদের একক কাজ, কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন? দুইটি কম্পিউটার প্রয়োজন। নেটওয়ার্কের মাধ্যম কয়টি হতে পারে?
মাধ্যমগুলো কি কি হতে পারে? তার মাধ্যম এবং তার অবস্থানগত দিক দিয়ে নেটওয়ার্ক কেমন হতে পারে? অবস্থানগত দিক থেকে ডেটা আদান প্রদানের জন্য কি কোন নিয়ম কানুন আছে? কি মনে হয়? হ্যাঁ আছে। ডেটা আদান প্রদানের জন্য কি কোন নিয়ম কানুন গুলোকে কি বলে? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা কি, এটাকে কি বলবে? এটা এটা কি কম্পিউটার? এটা ডেস্কটপ। এটা এটা ল্যাপটপ। এটা ডেস্কটপ। এটা ডেস্কটপ, কিন্তু মনিটরটা কি? এলসিডি বা এলইডি যাই কিছু বলো। এটাও মনিটর, এটাও এলইডি মনিটর, ডেস্কটপ। এটা কি? এটা এটা সুইচ। আমরা এই সুইচের মাধ্যমে আমরা বাকি কাজগুলো দেখবো। তাহলে এটার নাম কি? সুইচ। খেয়াল করো, এটার নাম হচ্ছে সুইচ। সবগুলা কম্পিউটার কি করছে? একটা সবগুলা কম্পিউটারকে একটা সুইচের মাধ্যমে সকলকে কি করছে? সংযুক্ত করছে, নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছে। এটাই দেখাচ্ছে। দেখো এটা কি? এটা হচ্ছে রাউটার। এটা কি বলবো? এর কাজ কি? তার বিহীন ভাবে সকলকে সকলের সাথে কি করবে? এই দুই নেটওয়ার্কের মধ্যে কি একই প্রোটোকল ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, দুটাই ওয়্যারলেস নেটওয়ার্ক।